এক্সাম চ্যালেঞ্জেরে তোমাদের স্বাগত হয়ে বন্ধুরা ডাব্লিউ প্রিলি দু হাজার কুড়ি এবং আফগারি পুলিশ মেন্সের জন্য আমি যে রেগুলার জিকে মক টেস্টের ক্লাস করার ছিলাম তার আজকে ষোলো নম্বর পর্ব নিয়ে তোমার সঙ্গে আলোচনা করবো বন্ধুরা এর আগে কিন্তু অলরেডি আমি পনেরোটা ক্লাস করেই ফেলেছি তোমরা যদি সে ক্লাসগুলো না করে থাকো ভিডিও ডিসক্রিপশান চেক করো ওখানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে ক্লাসগুলো কমাতে পারো বন্ধুরা দেরি না করে দেখে নাও আজকে ষোলো নম্বর পর্বের প্রথম প্রশ্ন কী আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে দিও তোমাদের এডুকেশনাল গ্রুপগুলোতে তো দেখো আজকে প্রথম প্রশ্ন কী আছে টার্টারিক অ্যাসিডে অপ্রতিসম কার্বনের সংখ্যা কত তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি তোমরা কিন্তু লাইভ কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো এবং সবার শেষে মিলিয়ে দেবে তোমাদের উত্তর কতগুলো হয়েছে নেক্সট দেখো কোন পদ্ধতিতে মিশ্রণ থেকে উপাদানগুলি পৃথক করা যায় তো এই প্রশ্নের সঠিকোত্তর কি হবে কোমাটোগ্রাফি আংশিক পতন এবং বিওজি ফানেল এই তিন পদ্ধতিতে কিন্তু কোনো মিশ্রণ থেকে উপাদানগুলি পৃথক করা যায় তো এইখানে অপশান ডি সবকটি হয়ে যাবে সঠিক উত্তর এখানে সবকটি অপশান ডি হয়ে যাবে একদম সঠিক উত্তর নেক্সট দেখো ধাতুকল্পের মধ্যে কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তাড়াতাড়ি কিন্তু লাইভ কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো আর অবশ্যই কিন্তু দাগ নম্বর দিয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো নাহলে ঠিক বোঝা যায় না যে কোন দাগে তুমি কোন অ্যান্সার দিচ্ছ তো অবশ্যই দাগ নম্বর লিখে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে তো এই প্রশ্নের উত্তর হবে অপশান সি ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য কিন্তু পরিলক্ষিত করা হয় নেক্সট দেখো দুধ কোন ধরনের দ্রবণ তা দুধ হলো অপশান সি কলডীয় দ্রবণ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর দুধ একটি কলোডীয় দ্রবণ বন্ধুরা এই সূত্রে একটু বলে রাখি এবং তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখবে যে পাস্তুরাইজেশান পদ্ধতি এটা হয়তো অনেকেই শুনেছ যে পাস্তুরাইজেশান পদ্ধতি তো এই পাস্তুরাইজেশান পদ্ধতি কার ওপর করা হয় এই দুধের ওপর কিন্তু পাস্তুরাইজেশান পদ্ধতি করা হয় এবং এই পাস্তুরাইজেশান পদ্ধতি প্রথম কে করেছিলেন আঠারোশো সালে বিজ্ঞানী লুই পাস্তুর কিন্তু প্রথম এই পাস্তুরাইজেশান পদ্ধতি করেছিলেন তা দুধের ওপর কিন্তু পাস্তুরাইশান পদ্ধতি করা হয়েছিল অবশ্যই কিন্তু খাতায় নোট করে রাখবে পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো পর্যায় সারণীর অন্তর্গত কোন পর্যায়ের মৌলকে বলা হয় আদর্শ মৌল এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো পাঁচ দাগের অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার দ্বিতীয় হয়ে যাবে কিন্তু একদম সঠিক উত্তর বন্ধুরা এই পর্যায় সারণীর জনক কাকে বলা হয় অবশ্যই নোট করে রাখো পর্যায় সারণীর জনক কাকে বলা হয় মেন্ডেলিপকে মেন্ডেলিপকে কি বলা হয় পর্যায় সরণির জনক এছাড়াও বলে রাখি যে মেন্ডেলিপ যখন পর্যায় সরণি আবিষ্কার করেছিলেন তখন সেই পর্যায় সরণির পর্যায় সংখ্যা কতগুলো ছিল সেই পর্যায় সারণীর পর্যয় সংখ্যা ছিল সাত সেভেন কিন্তু সেই সময় ছিল তাহলে মেন্ডেলিপের পর্যায় সারণীর পর্যায় সংখ্যা কত ছিল সেভেন এটা খুব পরীক্ষায় আসতে পারে তোমরা নোট করে রাখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো অক্সিজেনের কয়টি আইসোটোপ পাওয়া যায় তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে অক্সিজেনের কয়টি আইসোটোপ পাওয়া যায় আমি একটু বলে রাখি অপশান সি দেখো তিনটি আইসোটোপ এই তিনটি আইসোটোপ কার হাইড্রোজেন এইচ এর কিন্তু আইসোটোপ সংখ্যা থ্রি এইচ বা হাইড্রোজেনের কিন্তু আইসোটোপের সংখ্যা কত থ্রি তোমরা কিন্তু কমেন্টে জানাও যে অক্সিজেনের আইসোটোপের সংখ্যা কত নেক্সট দেখো কোল গ্যাসে হাইড্রোজেন ছাড়াও কোন গ্যাস থাকে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি অপশান বি মিথেন হয়ে যাবে রাইট অ্যান্সার তো মিথেনের সংকেতটা কি সি ফোর এটা খুব আসে পরীক্ষায় মিথেনের সংকেত সি এইচ ফোর তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ খুব গুরুত্বপূর্ণ তাহলে কোল গ্যাসে হাইড্রোজেন ছাড়াও কোন গ্যাসের থাকে সেটা হচ্ছে সি এইচ ফোর মিথেন গ্যাস নিয়ে কিন্তু আরেকটা প্রশ্ন আছে সেটা কি গোবর গ্যাসে কোন গ্যাস পাওয়া যায় সেটা হয়ে যাবে কি অপশান বি মিথেন কিন্তু এটাও রাইট অ্যান্সার হয়ে যাবে গোবর গ্যাসে কিন্তু মিথেন গ্যাস পাওয়া যায় এবং এখানে ওজন দেখছো তো ওজনের সংকেত কি ও থ্রি ও থ্রি হচ্ছে ওজনের সংকেত এবং এই ওজন স্তর কোথায় অবস্থান করে তো এই ওজন স্তর কিন্তু অবস্থান করে এস্ট্যাটোস্পিয়ারের ওপরের অংশে এবং এই ওজন স্তর কি করে সূর্য থেকে আগত ভয়ানক রশ্মি যেটাকে বলা হয় ভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি সেটা পৃথিবীতে আসতে আটকায় কিন্তু ওজন স্তর বা ও থ্রি নেক্সট দেখো সোডিয়াম সিলিকেট কি নামে পরিচিত এ হয়ে যাবে যাবে কিন্তু একদম সঠিক তার চেয়ে পরে প্রশ্ন কি আছে কোন মৌলিক গ্যাস কোন মৌলিক গ্যাস সর্বাপেক্ষা ভারী তো এটা কি হবে কোন মৌলিক গ্যাস সর্বাপেক্ষা ভারী তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কি অপশান এ রিটার্ন হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর রেডন গ্যাস কিন্তু সবথেকে ভারী এবং এই সূত্রে মনে রাখবে যে হিলিয়াম হলো কিন্তু সবথেকে হালকা গ্যাস সব থেকে হালকা গ্যাসের নাম কিন্তু হিলিয়াম অবশ্যই নোট করে রাখবে এবং ভারী কি রেডন নেক্সট দেখো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো কারণ তোমাদের একটা লাইকই কিন্তু আমাকে মোটিভেট করে আরও ভালো করে ক্লাস করার জন্য অবশ্যই একটা লাইক করতে বলো না নেক্সট দেখো কোনটি সবচেয়ে হালকা গ্যাস তো এদের মধ্যে কিন্তু কোনটি সবচেয়ে হালকা গ্যাস সেটা জিজ্ঞেস করেছে যদি এমনি নর্মাল জিনিস করতো কোনটি সবচেয়ে হালকা গ্যাস তখন কিন্তু লিথিয়াম হিলিয়াম হয়ে যেত রাইট অ্যান্সার কিন্তু এদের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হাইড্রোজেন হচ্ছে কিন্তু সব থেকে হালকা গ্যাস নেক্সট দেখো নিচের কোন ধাতুকে কুইক সিলভার বলা হয় তো এদের মধ্যে কুইক সিলভার কাকে বলা হয় তো এই প্রশ্নের অপশান ডি পারদ হয়ে যাবে রাইট অ্যান্সার বন্ধুরা এই সূত্রে একটু বলে রাখি যে তরুতের সুপরিবাহী যে ধাতুটি তার নাম কি থেকে বেশি তরিতের সুপরিবাহী কে এখানে অপশান এ রূপো হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার থেকে তরিতের কিন্তু সুপরিবাহী থেকে বেশি সে হচ্ছে রূপো বা সিলভার এখানে সে হয়ে যাবে রাইট অ্যান্সার এবার রূপোর পরে কে তামা সব থেকে বেশি প্রবাহের সুপরিবাহী নেক্সট দেখো নিচের কোন রাসায়নিক পদার্থটি পিঁপড়ের হুলে পাওয়া যায় তা আশা করছি সবাই এই অ্যান্সারটা দিতে পারবে তো পিঁপড়ের হুলে কোনটি পাওয়া যায় এটা তোমরা তাদের লাইভ কমেন্টে জানাও তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ ফর্মিক অ্যাসিড কিন্তু পিঁপড়েল হুলে পাওয়া যায় এবং ম্যালিক অ্যাসিড কোথায় পাওয়া যায় আপেলে থাকে ম্যালিক অ্যাসিড আপেলে পাওয়া যায় ম্যালিক অ্যাসিড এবং লেবুতে পাওয়া যায় কিন্তু সাইট্রিক অ্যাসিড লেবুতে সাইট্রিক অ্যাসিড অবশ্যই নোট করে রাখবে পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো বেকিং পাউডার আসলে কি তো বেকিং পাউডার এদের মধ্যে কোনটি হয়ে যাবে বেকিং পাউডার তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি সোডিয়াম বাইকার্বোনেট হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার এবং এর যে সংক্ষেপটা কি এটা কিন্তু মনে রাখবে এন এ এইচ আর এন এ এইচ নোট করে রাখবে কিন্তু এনএইচ এবং সিও থ্রি নোট করে রাখবে কিন্তু পরীক্ষা পয়েন্ট অব্দি খুব গুরুত্বপূর্ণ এনএইচ সিও থ্রি হবে কিন্তু সোডিয়াম বাইকার্বোনেটের সংক্ষেত নেক্সট দেখো কাস্টিক সোডা আসলে কী তো কস্টিক সোডা আসলে কী জিনিস তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি সোডিয়াম হাইড্রোঅক্সাইড হয়ে যাবে একদম রাইট অ্যান্সার এবং এর সংক্ষেপটাও তোমরা একটু নোট করে নাও এন এ ও এইচ হচ্ছে কিন্তু সোডিয়াম হাইড্রো সংক্ষেত যেটাকে কী হয় কস্টিক সোডা নেক্সট দেখো প্রথম তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন তো কে আবিষ্কার করেছিলেন প্রথম তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি বেকেরেল হয়ে যাবে কিন্তু একদম সঠিক উত্তর বন্ধুরা এই সূত্রে বলে রাখি যে অপশানে দেখো মাদাম কুড়ি মাদামকুড়ি রিলেটেড কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো মাদাম কুড়ি হলো প্রথম মহিলা যিনি নোবেল পুরস্কার জয় করেছিলেন প্রথম মহিলা যিনি নোবেল পুরস্কার জয় করেছিলেন তার নাম হচ্ছে মাদাম কুড়ি তাছাড়াও কিন্তু আরও একটি প্রশ্ন আসে যে মাদাম কুড়ি কী করেছিলেন তিনি কিন্তু রেডিয়ান আবিষ্কার করেছিলেন তিনি রেডিয়ান আবিষ্কার করেছিলেন মাদাম কুড়ি এবং তিনি কিন্তু দুবার মেডেল জিতেছিলেন সেই হিসেবে একটা প্রশ্ন আসে যে কোন ব্যক্তি দুবার মেডেল পুরস্কার জিতেছিলেন তখন অ্যান্সার হয়ে কিন্তু মাদাম কুড়ি এবং প্রথম মহিলা তিনিই কিন্তু নোবেল পুরস্কার জিতেছিলেন সেটা হচ্ছে কুড়ি এবং তিনি কিন্তু রেডিয়ান আবিষ্কার করেছিলেন এই কুড়ি রিলেটেড কিন্তু তিনটে প্রশ্ন অবশ্যই খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে বন্ধুরা এখানে দেখো অপশান সি দেখো রাধার ফোর্ট তো রাদার ফোর্ট কী করেছিলেন তিনি কিন্তু পোটন কণা আবিষ্কার করেছিলেন তিনি পোটন কণা আবিষ্কার করেছিলেন তাছাড়াও আর কিন্তু নিউক্লিয়ার সায়েন্সের জনকও বলা হয় নিউক্লিয়ার সায়েন্সের জনক রাদার ফোট বা নিউক্লিয়ার সায়েন্সের ফাদার রাদার ফোটকে বলা হয় তো নেক্সট দেখো অবশ্যই নোট করে রাখবে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে দাও তোমাদের এডুকেশনাল গ্রুপগুলোতে নেক্সট দেখো নিচের কোনটি রাসায়নিক বিক্রিয়া নয় এদের মধ্যে কোনটি রাসায়নিক বিক্রিয়া নয় খুবই সহজ প্রশ্ন লাইভ কমেন্টে তাড়াতাড়ি অ্যান্সার দাও এখানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার জলীয় জলকে বাষ্পে পরিণত করা কিন্তু রাসায়নিক বিক্রিয়া নয় নেক্সট দেখো কোন যৌগের ক্ষেত্রে সমবয়তা ধর্ম দেখা যায় তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো এখানে অপশান এ সমযোজী যৌগ হয়ে যাবে একদম সঠিক উত্তর নেক্সট দেখো কোন মৌলটি বাইরের কক্ষে দুটি ইলেকট্রন সু সুস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো এই প্রশ্নের উত্তর হবে এইচি বা হিলিয়াম এইচি বা হিলিয়াম নেক্সট দেখো কোনটি সবচেয়ে হালকা ধাতু তো এদের মধ্যে হালকা ধাতু কোনটি এখানে লিথিয়াম হয়ে যাবে রাইট অ্যান্সার এল আই অপশান ডি লিথিয়াম হয়ে যাবে সঠিক উত্তর এবং ভারী ধাতুর নাম কি অসমিয়াম ভারী ধাতুর নাম ওসমিয়াম অবশ্যই কিন্তু খাতায় নোট করে রাখবে নেক্সট দেখো নিচের কোনটি তড়িৎ ধনাত্মক অধাতু এখানে অধাতু বলেছে এটা তড়িৎ ধনাত্মক তো এই প্রশ্নের সঠিকোত্তর হয়ে যাবে অপশান সি হাইড্রোজেন বা H2 টু হয়ে যাবে কিন্তু একদম উত্তর নেক্সট দেখো কোন দ্রবণে টিন্ডাল এফেক্ট দেখা যায় তো কোন দ্রবণে তো এই প্রশ্নের সঠিকোত্তর হয়ে যাবে কি অপশান সি কলডীয় দ্রবণে কিন্তু এটা দেখা যায় নেক্সট দেখো পরিবেশের ক্ষতিকারক কোন ধাতুর যৌগ মোটর গাড়ির নিশ্চিত ধোয়ার থাকে তো মোটর গাড়ির নিশ্চিত ধোঁয়া থেকে কী নির্গত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি সীশা যারা বলছো তারা সঠিক উত্তর বলছ সীশা বা লিড বন্ধুরা এই সূত্রে একটু বলে রাখি যে তামার যে আকরিক তামার আকরিকের নাম কি অ্যাজুরাইট অ্যাজুরাইট হচ্ছে তামার আকরিক এবং দস্তার আকরিকের নাম কি দস্তার আকরিকের নাম হচ্ছে জিঙ্ক ব্লেড জিঙ্ক ব্লেন্ড অবশ্যই নোট করে রাখবে জিঙ্ক ব্লেন্ড হচ্ছে দস্তার আকরিকের নাম আর লোহার আকুরিকের নাম কি ম্যাগনে টাইট আমি গতকালও বলেছি তোমাদেরকে এখনও বলে দিচ্ছি ম্যাগনে টাইট হচ্ছে লোহার আকুরিকের নাম আর ম্যাগনে সাইট হচ্ছে ম্যাগনেশিয়ামের আকরিকের নাম নেক্সট দেখো তো পরের প্রশ্ন কী আছে দেখে যে তেইশ টাকা আছে নিচের কোনটি দিয়ে নন স্টিক বাসনপত্র কাটিং করা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার টেফলান হয়ে যাবে কিন্তু একদম সঠিক উত্তর নেক্সট দেখো তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে এখানে অপশান বি জিঙ্ক হয়ে যাবে কিন্তু একদম সঠিক উত্তর নেক্সট দেখো কার্বনের কোন ধর্মের জন্য শৃঙ্খলিত যৌগ গঠিত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে এখানে অপশান এ হয়ে যাবে আইটান্সার ক্যাটিনেশান পদ্ধতি কিন্তু এটা সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে জার্মান সিলভার কী কী দ্বারা তৈরি করা হয় অবশ্যই কিন্তু তোমাদের জন্য এই প্রশ্ন থাকবে যে জার্মান সিলভার কি কী দ্বারা তৈরি করা হয় এই প্রশ্নটার উত্তর কিন্তু তোমরা আমাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তো আজকে এই অবধি আলোচনা করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে দাও তোমাদের এডুকেশনাল গ্রুপগুলোতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বা সে ক্লিক করতে ভুলো না তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং